আসসালামু আলাইকুম। একই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিব। আজ আমাদের আলোচনার বিষয় কবিতা। কবিতার নাম আদর্শ ছেলে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। প্রথমে আমি তোমাদেরকে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা শরীরে আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে মুখে হাসি করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কবিতাটা অত্যন্ত সুন্দর একটি কবিতা। কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস কাকে নিয়ে লিখেছে কবিতাটি তোমরা জানো, বলতে পারবে? ওনার ছেলে আমাদের বিখ্যাত এক কবি জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের নাম তোমরা অবশ্যই শুনেছ। জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাস এই কবিতাটি তার ছেলের জন্য লিখেছেন। আচ্ছা, আসো আজ আমরা এই কবিতাটি তো কী বলতে চেয়েছেন সেটা একটু জেনে নেই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখানে কবি তার ছেলেকে বলতে চেয়েছেন যে বড় বড় কথা না বলে তোমরা কাজ করে দেখিয়ে দাও, বড় কাজ বা ভালো কাজ করে দেশের জন্য কল্যাণকর এমন কোনো কাজ করে তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাও, দেশের কল্যাণ করো। হাসি মুখে বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই তার পণ। এখানে কি আমরা তাহলে মানুষ না? অবশ্যই আমরা সবাই মানুষ, কিন্তু এখানে কবি বলতে চেয়েছেন মানুষের মতো মানুষ হতে হবে। শুধু মানুষ হয়ে বেঁচে থাকলে হবে না, হাত পা মুখ আমাদের সবারই আছে, কিন্তু ভালো কাজ করার ক্ষমতা বা ভালো কাজ করে দেশের জন্য কল্যাণ বয়ে আনাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। বিপদ আসলে আমাদেরকে পিছিয়ে যেতে না করা হয়েছে, যেন আমরা ভয় না পেয়ে পিছিয়ে না যাই, আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, বিপদকে মোকাবেলা করতে পারি, সে সাহস আমাদের রাখতে হবে। হাত পা শরীর আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। আমাদের সবারই হাত পা শরীর সব আছে, তাহলে আমরা কেন ভয় পাবো, কেন পিছিয়ে থাকবো, কেন এগিয়ে যাব না, বিপদের সমস্যার মোকাবেলা করব না। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। যে ছেলে কথায় কথায় কেঁদে দেয় বা চোখে জল এসে পড়ে মাথা ঘুরে যায় দুর্বল, এমন ছেলে আসলে কেউই চায় না, সবাই চায় সুস্থ সবল ছেলে। সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হতেই হবে মানুষ যখন। আমরা যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদেরকে মানুষের মতোই মানুষ হতে হবে, শুধু মাত্র হাত পা নিয়ে বেঁচে থাকলে হবে না, আমাদেরকে কিছু করে দেখাতে হবে, ভালো কাজ করে দেখাতে হবে দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, যেন আমরা কাজ করতে পারি, সে মন মানসিকতা আমাদের থাকতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। আমাদের বিশ্বে যত পেশা আছে কোনো পেশাই ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা পেশা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কৃষক যেমন আমাদের সবার জন্য খাদ্যের যোগান দিচ্ছে, তেমন প্রত্যেকটা পেশার লোকই আমাদের কোনো না কোনোভাবে উপকার করছে, যেন আমরা কাউকে অবহেলা না করি, কাউকে গুরুত্ব কম না দেই, সেদিকে আমাদের নজর রাখতে হবে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমরা যদি
পরিশ্রম করি তাহলেই দেশের উন্নতি করতে পারবো, দেশের কল্যাণ বয়ে আনতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার সোনামণিরা, তোমরা নিশ্চয়ই এখন কবিতাটার মূলভাব খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখানে আমরা, তোমরা কিছুদিন আগে পরীক্ষা দিয়েছ, প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা আছে। দেখো, আমাদের প্রশ্নে কিন্তু শব্দার্থ ছিল, তাই না? কবিতা থেকে আমরা কয়েকটা শব্দার্থ জেনে নিই। আদর্শ, আদর্শ শব্দের অর্থ অনুসরণীয় বা যাকে অনুসরণ করা যায়, অনুসরণ করার যোগ্য, এমন কাউকে আমাদের অনুসরণ করতে হবে। বল, বল শব্দের অর্থ শক্তি, তেজ, শক্তি বা জোর। পণ, পণ মানে প্রতিজ্ঞা বা শপথ, কোনো কিছু প্রতিজ্ঞা করা, চেতনা। জ্ঞান, খাটা মানে পরিশ্রম করা। কল্যাণ, মঙ্গল। তাহলে আমরা শব্দের অর্থগুলি খুব ভালোভাবে জেনে গেলাম। এরপরে চলো আমরা বিপরীত শব্দের দিকে যাই। বিপরীত শব্দ কী আছে? ছেলে, ছেলের বিপরীত কী? মেয়ে। বড়, ছোট, হাসি, কান্না। ভয়, নির্ভয়। মানুষ, অমানুষ। দেশ, বিদেশ। তাহলে বিপরীত শব্দগুলিও আমরা ভালোভাবে জেনে গেলাম। তারপরে দেখো, তোমাদের এক কথায় প্রকাশ আসে পরীক্ষায়। তাহলে এক কথায় প্রকাশ, আমরা দেখো এখানে কি আছে, যা স্মরণ অনুসরণ করার যোগ্য, যাকে আমরা অনুসরণ করতে পারি তাকে কি বলা হয়? অনুসরণীয়। যাকে অনুসরণ করা যায় তাকে কি বলতে পারি? অনুসরণীয়। যে কাজ করতে চায় না এমন লোককে আমরা কি বলি? অলস। যার চেতনা আছে তাকে কি বলা যায়? সচেতন। ভয় নেই যার, সে নির্ভীক। উপকার করেন যিনি, উপকারী। তাহলে এক কথা প্রকাশও আমরা জেনে গেলাম। চলো এবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন দেখো কি আছে, আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কে লিখেছেন তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। কে লিখেছেন? কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে কিভাবে হওয়া যায়? আমরা একটু আগে কবিতায় পড়েছি, আদর্শ ছেলে কিভাবে হওয়া যায়। আদর্শ ছেলের মুখে হাসি থাকবে, বুকে বল থাকবে, বড় বড় কথা বলা যাবে না। কি করতে হবে? বড় কাজ করে দেখিয়ে দিতে হবে। আদর্শ ছেলের মন কেমন হবে? আদর্শ ছেলের মন কেমন হবে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। আদর্শ ছেলের মন কেমন হবে? আদর্শ ছেলের মন থাকবে তেজে ভরা, শক্তিতে ভরা, সাহসে ভরা। কোনো কিছুতেই সে ভয় পাবে না, যে কোনো বিপদে বা সমস্যায় সে এগিয়ে যাবে, সমস্যার মোকাবেলা করতে সামনে এগিয়ে যাবে, কখনো পেছপা হবে না। তারপরে দেখো, আদর্শ ছেলেরা বিপদ আসলে কি করবে? বিপদ আসলে সে কখনো পিছিয়ে পড়বে না, সে বিপদকে মোকাবেলার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে সোনামণিরা, তাহলে আমরা আজকে আদর্শ ছেলে কবিতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম। তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, আমরা এখন একটু বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজ, কবিতাটির মূলভাব, কবিতাটির মূলভাব তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা সুন্দর করে করে ফেলবে। আর সামনে তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে। আর সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছোট ছোট সোনামণিদের একটু সাহায্য করবেন অনলাইনে ক্লাসগুলি দেখার জন্য, যেন অনলাইন ক্লাস থেকে তারা একটু উপকৃত হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।